আমি রাফি। শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা। কারি মাওলানা মোহাম্মদ রমজান লিসা হুজুর আবিষ্কারক। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। বলো পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই, বলো পাঁচটি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। কোরআন শরীফ পড়া যায়। হুরুফ পরিচয়, হুরুফ পরিচয়, হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ, আর সুকুনের ব্যবহার জানতে হয়। তার সুকুনের আর 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 সুকুনের ব্যবহার জানতে হয়। তেলাওয়াত শুদ্ধ করতে হলে, তেলাওয়াত শুদ্ধ করতে হলে, তেলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয়। দুইটি কাজ করতে হয়। তাসবিদ জেনে সেই অনুযায়ী, তাসবিদ জেনে সেই অনুযায়ী বারবার মাস্ক করতে হয়। বারবার মাস্ক করতে হয়। হারুপ কথা আরবি, হারুপ কথা বাংলাতে অক্ষর কয়, বাংলাতে অক্ষর কয়। আরবি ভাষাতে হুরুফ, আরবি ভাষাতে হুরুফ ২৯টি পাওয়া যায়। ২৯টি পাওয়া যায়। আর জের থাকে নিচে, আর জের থাকে নিচে, জবর থাকে উপরে, জবর থাকে উপরে। মাথা মোড়ানো পেশ ওটা, মাথা পুরা পেজ ওটাও থাকে উপরে, ওটা থাকে উপরে। জের জবর পেশকে, জের জবর পেশকে জানিও হারকত বলা হয়, জানিও হারকত বলা হয়। হারকতের উচ্চারণ, হারকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়, জানিও তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত, দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়, অপরটিকে নুন সাকিন হয় কয় কয়। তানবিনেরই ভিতরে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, নুন সাকিন লুকিয়ে রয়। ইলিশ মাছের পেটের কাঁটার মতো, ইলিশ মাছের পেটের কাঁটার মতো সুকুন বা যজম দেখা যায়, সুকুন যজম দেখা যায়। বড় নৌকার গেরাফির মতো, বড় নৌকার গেরাফির মতো তাসদিদ দেখা যায়, তাসদিদ দেখা যায়। সুকুন আর তাসদিদের ব্যবহার, সুকুন আর তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়, জানিও একই রকম হয়। পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে, পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে অতিরিক্ত একটি হারকাত রয়, একটি হারকাত হয়। রাফি কেমন লাগছে পড়া তোমার কাছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সন্তানেরা এভাবে ছন্দের ছন্দে মনের আনন্দে যদি কোরআন শরীফ শিখে, আরবি শিখে, তাহলে বহুতই ফায়দা হবে, কি বলেন ঠিক কি না? তাদের কাছে জন্য আল্লাহর কালাম শিখা খুব সহজ থেকে সহজতর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। সবাই শিখবেন, কারি মোমিন টিভি দেখবেন, ইউটিউব চ্যানেল কারি মোমিন টিভি, বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, বিশ্বস্ত মিডিয়া কারি মোমিন টিভি দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। আমিন।